ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته حمدا ومصليا أما بعد জি ভাই জান, আপনি যেটা বলতে চেয়েছেন যে যদি তাহলে দেহ দান না করা যায়, ডোনেট না করা যায়, তাহলে যারা ডাক্তারি পড়ছে তারা কিভাবে ডাক্তারি শিখবে, তারা কিভাবে ডাক্তারি শিখবে? তো এরকম লাখো জিনিস আছে ভাই, যেগুলি সিস্টেমে বেঁধে দিয়েছে, যেগুলি সিস্টেমে বেঁধে দিয়েছে, এরকম লাখো জিনিস আছে যেগুলি শরীয়ত বিরোধী, যেগুলি শরীয়ত বিরোধী। তো যদি সিস্টেমে বাধার কারণে যদি আমরা সেটাকে বলি, যে যদি সিস্টেমে না হলে না করলে চলবে না, সিস্টেম অনুযায়ী না করলে চলবে না, আর শরীয়ত কি বলছে সেটা নাজায়েজ বা হারাম, আর সিস্টেম বলছে যে না করলে চলবে না, যদি এরকম সিস্টেম আর শরীয়ত সাংঘর্ষিক হয় তো সেক্ষেত্রে অবশ্যই শরীয়তই প্রাধান্য পাবে, শরীয়তই প্রাধান্য পাবে। বাকি সিস্টেম আমরা তৈরি করেছি, আমাদেরকে পরিবর্তন করতে হবে, সিস্টেমটা আমরা তৈরি করেছি, আমাদেরকে সেটা পরিবর্তন করতে হবে। কিন্তু শরীয়তকে আমরা কেউ তৈরি করেও নি, আর আমাদের সেটা পরিবর্তন করার আমাদের কর্তৃপক্ষে সম্ভব নয়। শরীয়তের প্রতিষ্ঠাতা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এগুলি তাদের এখতিয়ারে, আল্লাহ এবং তার রাসূলের এখতিয়ার বিষয়, এখতিয়ারভুক্ত বিষয়, এতে আমাদের বিন্দুমাত্র এখতিয়ার বা ইচ্ছা বা ইচ্ছার কোনো মূল্য নেই। দ্বিতীয় কথা হচ্ছে ভাই, যেহেতু আমরা সিস্টেমে বেঁধে গিয়েছি বা আমাদের মাইন্ডকে আমরা সেট করে নিয়েছি, সেজন্য মনে হচ্ছে প্রাথমিক পর্যায়ে যে সত্যিই তো, তাহলে যদি বডি বা দেহ দান না করা যায় তাহলে যারা ডাক্তারি পড়ছে তারা কীভাবে প্র্যাকটিস করবে, তারা কীভাবে প্র্যাকটিস করবে? এটা একটা পদ্ধতি। আপনি দেখুন যে এই পদ্ধতিটা যতটা ভারতবর্ষে প্রচলিত আছে অন্য দেশে নেই। এখন যে বিশ্বের মধ্যে বিশেষ করে বিজ্ঞানে, তথ্য বিজ্ঞানে এগিয়ে জার্মান বা জাপানের, এদের মূল চিকিৎসা হচ্ছে হোমিওপ্যাথি, এদের মূল চিকিৎসা হচ্ছে হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি মানে প্রত্যেক ডাক্তারকে হোমিওপ্যাথি ডিগ্রি অর্জন করতে হবে, তারপরে সে চাইলে অ্যালোপ্যাথি ডিগ্রি অর্জন করতে পারে, এটা নিয়ম। তো হোমিওপ্যাথিতে তো অপারেশন নেই, হোমিওপ্যাথিতে তো অপারেশন নেই, তাহলে কীভাবে চলছে ওই দেশটা? এমনি চলছে। তো যেহেতু আমরা এখন ব্রেনকে সেটিং করে নিয়েছি যে অপারেশন না করলে তো চলবে না, আর অপারেশন যদি করতেই হয় তাহলে প্র্যাকটিস দরকার আগে থেকে। তো প্র্যাকটিস কাকে দিয়ে করতে হবে? ওই বেচারা বেচারার মৃত দেহকে নিয়ে। হ্যাঁ, তার যদি ওটাই দান না করা যায় তাহলে কীভাবে সম্ভব? এটা আমাদের চিন্তা ভাবনা, এটা আমাদের চিন্তা ভাবনা। এখানে দুটো জিনিস আমার সব থেকে বেশি মনে ধরেছে বা আমাকে ঠিক বলে মনে হয়েছে। এক, যদি আমরা বলি যে তাহলে কিভাবে সম্ভব চিকিৎসা পদ্ধতিকে আগে এগিয়ে নিয়ে যাওয়া, তার মানে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে রোগ এবং আরোগ্য, রোগ এবং আরোগ্য উভয়ের মালিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর যদি আমরা বলি যে এইরকম না হলে কী করে চিকিৎসা পদ্ধতি এগিয়ে যাবে বা কীভাবে চিকিৎসা সম্ভব হবে, তাহলে মনে হচ্ছে যেন কোথাও আমাদের ইমানটা একটু দুর্বল হয়ে যাচ্ছে, যে আল্লাহ রোগ ভালো করবে কি না সেটা পরের কথা, আমাদের চিকিৎসা পদ্ধতি উন্নত না হলে রোগ ভালো হবে না, রোগ ভালো হবে না। তো আমাদের ইমানটা যেন এখানে একটু দুর্বল হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখমণ্ডল দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা করিয়েছেন কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোনো রোগ পৃথিবীতে পাঠাননি যার চিকিৎসা নেই, আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো রোগ পাঠাননি যার চিকিৎসা নেই। এখন বর্তমানে এমন অনেক রোগ আছে যার চিকিৎসা এখনও অ্যাভেলেবল নয়, যেরকম ক্যান্সার বা অন্যান্য বড় বড় রোগগুলি আছে। তো এই যে আমরা এখন পর্যন্ত ক্যান্সারের চিকিৎসাকে অ্যাভেলেবল করতে পারিনি বা অন্যান্য রোগের চিকিৎসা আবিষ্কার করতে পারিনি, এটা আমাদের দুর্বলতা, এটা আমাদের দুর্বলতা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোগের সঙ্গে সঙ্গে চিকিৎসাও দিয়েছেন, রোগের সঙ্গে সঙ্গে চিকিৎসাও দিয়েছেন। তো এগুলি বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোগ দিয়েছেন, চিকিৎসাও দিয়েছেন, তার পদ্ধতিও দিয়েছেন। অপারেশন যে করতে হবে, এই সিস্টেম কবে কবে থেকে শুরু হয়েছে, এই কদিন হলো
অপারেশনের যে সিস্টেমটা, এটা তো প্রাচীন যুগের চিকিৎসা পদ্ধতি নয়, এটা তো আধুনিক চিকিৎসা পদ্ধতি। তাহলে আধুনিক চিকিৎসা পদ্ধতিতে অপারেশন ছাড়া চলছে না, তাহলে প্রাচীন যুগে চিকিৎসা হতো না? তখন হতো, তখনও হতো। আচ্ছা আপনি বলুন, বা আমাদেরকে ভাবা দরকার বিষয়টা নিয়ে, যে ভারতবর্ষ বা বিশেষ করে উপমহাদেশ, ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, এছাড়া উপমহাদেশের আর কিছু দেশে সিজারিয়ান পদ্ধতি বা সিজার পদ্ধতিটা এতটা ব্যাপক হারে চালু হয়েছে যে এখন নর্মাল বাচ্চা হওয়া যে সম্ভব এটা আমরা ভুলে গিয়েছি, নর্মাল বাচ্চা হওয়া যে সম্ভব এটা আমরা ভুলে গিয়েছি। অথচ হু, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সে নিজে বলছে যে কোনো একটা দেশ 16.5% বেশি যেন সিজারিয়ান না হয়, অথচ আমাদের দেশে 80% সন্তান সিজারিয়ান হচ্ছে, 80% সন্তান সিজারিয়ান হচ্ছে। আচ্ছা যারা এই পদ্ধতি চালু করেছে, যারা, সেটা আমেরিকা হতে পারে, চীন হতে পারে, বা জার্মান, জাপান হতে পারে, ওই দেশে কিন্তু এত ব্যাপকভাবে চালু নেই, ওই দেশে কিন্তু এত ব্যাপকভাবে সিজারিয়ান পদ্ধতি চালু নেই, তাদের বাচ্চা নর্মালই হচ্ছে, তাদের বাচ্চা নর্মালই হচ্ছে। সৌদি আরবে এমন সিস্টেম আছে যে ওখানে হয়তো 1% বাচ্চা সিজারিয়ান হয়, বাকি 99% বাচ্চা নর্মাল ডেলিভারি হচ্ছে। আমাদের দেশে নিয়ম কি হচ্ছে, ডাক্তাররা বলে দিচ্ছে যে দুটোর বেশি বাচ্চা নেওয়া যাবে না সিজারিয়ান পদ্ধতিতে, দুটো বাচ্চা হয়ে গেলে তাকে আমাদের ডাক্তাররা কি করছে, লাইগেশন করতে বাধ্য করছে। কিন্তু আলহামদুলিল্লাহ সৌদি আরবের মতো দেশে বা অন্যান্য দেশে, হ্যাঁ, সিজারিয়ান পদ্ধতিতে 4-5টা বাচ্চা হচ্ছে, সিজারিয়ান পদ্ধতিতে 4-5টা বাচ্চা হচ্ছে। তো এগুলি সিস্টেম আমরা বেঁধে গিয়েছি, আমরা সিস্টেমে বেঁধে গিয়েছি, আর আমরা এটাই মনে করছি যে এটাই হয়তো শেষ কথা, এটাই হয়তো শেষ কথা। তো এই এই নিয়ে আমাদের ভাবতে হবে, এই নিয়ে আমাদের ভাবতে হবে। বাকি ইসলাম যেটাকে হারাম করেছে সেটাকে হালাল করার অধিকার আমাদের কারোর নেই। বাকি যদি কেউ ভাবে যে না আমাকে ডাক্তার হতে হবে, আমাকে ডাক্তার হতে হবে, সে মেডিসিন নিয়ে পড়াশোনা করুক, সে মেডিসিন নিয়ে পড়াশোনা করুক, হোমিওপ্যাথি চিকিৎসার বড় বড় ডাক্তার হোক, এতে কোনো সমস্যা নেই। বাকি যেটা হারাম আছে সেটাকে হালাল করার অধিকার আমার তো নেই। বাকি যদি কারো থাকে, আপনি অন্য কাউকে জিজ্ঞাসা করতে পারেন, বা অন্য কোনো বড় আলেম, যারা সমস্ত আলেমরা আছেন, তাদের স্বর্ণাপন্ন হতে পারেন। হাত মাইন্দ আল্লাহ আলম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।